সাড়ে সাতশের চাল মানিক বন্দ্যোপাধ্যায়। আধার রাত, গায়ের নিঝুম পথ, বেলেমাটির কাঁচা নরম পথে সন্ন্যাসী হেঁটে চলেছিল। পথের এই গুণের কথা তার মনে ছিল না। স্টেশন থেকে 3 মাইল দূরে শালতি পেরিয়ে আরও 4 মাইল হেঁটে পলাশমতিতে পৌঁছবার কষ্টই সন্ন্যাসীর কল্পনায় ভয়ানক হয়ে উঠেছিল। দেহ বড় দুর্বল, কোমর আর হাঁটুতে ব্যথা, মনে মনে সর্বাঙ্গের পুঞ্জীভূত ব্যথিত অবসাদ। প্রথমটা সন্ন্যাসী স্টেশনেই শুয়ে থাকবে ভেবেছিল। 4 পয়সা দিয়ে এক ভাঁড় চা খেয়ে স্টেশনেই সেটটার নিচে চিৎপাত হয়ে রাতটা কাটিয়ে ভোরে বাড়ির দিকে রওনা হবে। কিন্তু সন্ন্যাসী হিসেবি লোক, কল্পনা করতেও ভারী পটু। সে হিসেব করে দেখল 7 মাইল পথ তাকে হাঁটতেই হবে, রাতেই হোক বা ভোরেই হোক। এক কাপ চা খেয়ে খিদেকে মেরে ফেললেও মরা খিদে রাতভোর জীবনী শক্তি শুষে শুষে আরও একটু কাহিল করে ফেলবে তাকে। ঘুম ভাঙতে হয়তো তার বেলা হয়ে যাবে, জিরিয়ে জিরিয়ে বাড়ি পৌঁছতে হয়তো এত দেরি হবে যে সঙ্গে তার 750 চাল থাকা সত্ত্বেও বাড়ির লোকের মধ্যাহ্নভোজনটা ফসকে যাবে। হিসেবের সঙ্গে সঙ্গে সন্ন্যাসী কল্পনা করে, না খেতে পেয়ে কজন তার বাড়িতে ইতিমধ্যে মরে গেছে কে জানে, কজন মরমরো হয়ে আছে তাই বা কে জানে। দু একজন হয়তো ঠিক এমন অবস্থায় পৌঁছেছে, তাদের মধ্যে সোনা বৌঠানো একজন হতে পারে, তার 750 চালের দুমুঠো নিয়ে সিদ্ধ করে আজ মাঝরাত্রেও দিতে পারলে সারা জীবন মরণের সীমারেখায় টলমল করার বদলে বেঁচে যাওয়ার দিকে কোনো মতে ঢলে পড়তে পারবে, আবার লড়াই করতে পারবে। তারপর কাল পর্যন্ত দেরি করলে হয়তো, সঙ্গে কিছু ছোলাও আছে সন্ন্যাসী তাই কিছু ছোলা চিবিয়ে এক ভাঁড় চা খেয়ে রাত্রেই রওনা দিয়েছে। পূর্ণিমার চাঁদকে মোটে ক্ষয় করেছে 4টি তিথি। এখন জবর জ্যোৎস্নায় নরম পথে হেঁটে মনের মতো কষ্ট পাওয়া অসম্ভব। শালা কী টানি বাড়িটা টানছে তাকে। অনেকেই হয়তো সেখানে ভূত হয়ে গেছে মোড়ে, শোনাবো উঠান শুদ্ধ। প্রথম গা শালতিতে বরাবর একপাল কুকুর থাকত, পথিককে গা ভেদ করে যেতে দেখলেই তাদের সমবেত চিৎকারে ঘুমন্ত রাত চিরকাল জীবন্ত হয়ে উঠেছে। কোনোদিন কাউকে তারা কামড়ায়নি, তারা করেনি, শুধু হল্লা করেছে প্রাণপণে। তবু ভয় একটু করেছে পথিকের, হাতের লাঠিটা বাগিয়ে ধরেছে শক্ত করে। সন্ন্যাসীর হাতে লাঠি ছিল না, গায়ে ঢোকবার আগে একটা ভাঙা বাড়ির বেড়া থেকে একখণ্ড বাখারি সে সংগ্রহ করে নিয়েছিল। কিন্তু থপথপ পা ফেলে গায়ের সীমানা সে পার হয়ে গেল, কুকুরের সে প্রচণ্ড কলরব তার কানে এলো না। 2-4টে খেঁকি কুকুর শুধু নির্জীব ভাঙা আওয়াজে একটু সাড়া জানিয়েই চুপ হয়ে গেল। মানুষ ও কুকুরের একসাথে মরবার ও গা ছেড়ে পালিয়ে যাবার এই অতি ঠান্ডা খবর অনুভব করতে গিয়ে সন্ন্যাসীর জোরো অনুভূতি ছ্যাঁত ছ্যাঁত করে উঠল। এখানের দুপাশে শুধু মাঠ আর জলা, সামলে নিতে থমকে দাঁড়িয়ে এলোমেলো নিঃশ্বাস নিতে নিতে সন্ন্যাসী চারিদিকে তাকায়। স্পষ্ট বুঝতে পারে চাঁদের আলোয় উজ্জ্বল এই নির্জন বিস্তৃতির মধ্যে মনটা তার ছোট হয়ে গেল, তারই আতঙ্কে মনটা কুঁচকে গেল, ভাঁজ হয়ে গেল। শালা চোখেও সে ঝাপসা দেখছে। মাথা ঘুরে পড়ে যাবার আগেই সন্ন্যাসী কায়দা করে বসে পড়ে, কোনুই ঠেকিয়ে মাথাটা নামিয়ে দিল হাতের তালুতে। কতকাল সে পেট ভরে খায়নি, প্রাণপাত করে শুধু খেটেছে। মাঝে মাঝে এরকম হয়, তার খানিক পরেই কেটে যায়। খানিক পরে উঠে দাঁড়িয়ে সন্ন্যাসী আবার চলতে শুরু করল। হঠাৎ ভয়াবহ বিস্ময়ের সঙ্গে মনে হলো শরীর যেন তার হালকা হয়ে গেছে, তার কোনো বোঝা নেই, চালের পুঁটলি কাঁধে নেই, পুঁটলির বাড়তি কাপড়টুকুতে বাঁধা ছোলাগুলো সেই সঙ্গে গেছে। কোথায় পড়ল, কখন পড়ল, কুরু কুরু করতে লাগলো সন্ন্যাসীর পিঠের খানিকটা মেরুদণ্ড। তার হিসেব তার কল্পনা সব ভোঁতা হয়ে গেছে। মাথা ঘুরে পড়তে গিয়ে যেখানে বসে পড়েছিল সেখানেই সে পুঁটলি দুটোর থাকার সম্ভাবনা বেশি, এটুকু খেয়াল করে আশান্বিত হওয়ার ক্ষমতাটুকুও আর নেই। একটা মৃতদেহকে ধরে দাঁড় করিয়ে হাঁটিয়ে নিয়ে যাবার মতো নিজের দেহটাকে সে উল্টো দিকে এগিয়ে নিয়ে চলল। একটু গিয়েই পুঁটলিটা পড়ে আছে দেখেও তার বিশেষ ভাবান্তর হলো না,
পুঁটুলির পাশে বসে মস্ত একটা আটকানো নিঃশ্বাস ফেলে এসে শুধু নিশ্চল হয়ে আবার খানিকক্ষণ বিশ্রাম করল। পলাশমতির কাছে পৌঁছে সন্ন্যাসীর মনে হলো সে যেন আবার আগের গাঁ শালাতিতেই ঢুকতে যাচ্ছে। পথের ধারে শালাতির যে প্রথম ভাঙা বেড়া থেকে আত্মরক্ষার জন্য বাখারি সংগ্রহ করেছিল, পলাশমতিতে প্রবেশ পথের ধারেও তেমনি একটি ভাঙা বাড়ি আছে। কেবল বেড়ার কিছুই অবশিষ্ট নেই, কানাবাঞ্ছার বাড়ি। দেখলেই টের পাওয়া যায় বাড়িটা শূন্য, মানুষ নেই। বাঞ্ছা, সারা না পেয়ে অনুমানকে প্রত্যয় করে সন্ন্যাসী এগিয়ে গেল। দু একটি দুস্থ কুকুরের তেমনি ক্ষীণ আওয়াজ কানে আসছে। কোন বাড়িতে মানুষ আছে, কোন বাড়িতে নেই, নির্ণয় করতে সে সময় নষ্ট করবে না, সোজা বাড়ি চলে যাবে, নিজের বাড়িতে কে বেঁচে আছে কে মরে গেছে দেখতে। বামুনপাড়ার নতুন পুকুরের পাশ দিয়ে যাবার সময় মনে হলো কে যেন জিজ্ঞাসা করল, কে? সন্ন্যাসী সাড়া দিল না। ঘোষালদের আমবাগান থেকে শুকনো পাতায় চার পেয়ে কোনো কিছুর চলার ঘজঘজ শব্দের সঙ্গে তীব্র একটা পচা গন্ধ ভেসে এলো। পরের পাড়ার তিনটি বাড়ি পেরিয়ে তাদের টিনের চালার তিনটি ঘরলা বাড়ি, 8-9 বছর মেরামত হয়নি। তবে ছোট কলাবাগান আর সবজি ক্ষেতের বেড়ার চিহ্ন লোপ পেয়েছে। সামনে লাউ কুমড়োর মাচা দুটো হয়েছে অদৃশ্য। দেখে একটু স্বস্তি বোধ করল সন্ন্যাসী। বেড়া আর মাচা নিশ্চয়ই উনানে পুড়েছে, উনানে আগুন জ্বলেছে, তার মানে বাড়িতে রান্না হয়েছে, হয়তো সবাই বেঁচে আছে বাড়িতে, একজনও মরেনি। কোনো মতে কুড়িয়ে পেতে এক মুঠো দুমুঠো খেয়ে মরমর অবস্থায় ছেলে বুড়ো মেয়ে মধ্যে সবাই বেঁচে আছে। মানদা, প্রথমবার একটু আসতেই ডাকলো সন্ন্যাসী, তারপর জোরে, মানদা, সুবল কাকা, সুখপিসি। সন্ন্যাসী একটু দম নিল। সোনাবউঠান গলা চিড়ে গেল, বুক ফেটে গেল, তবুও তো সাড়া নেই। তখন সন্ন্যাসীর চোখে পড়ল দরজার কড়ায় আটকানো তালার দিকে। তালাটা একটা কড়ায় ঝুলছে, আরেকটি কড়া ভেঙে খসে এসেছে দরজা থেকে। ভিতরের দুটি ঘরের একটিতে দরজার উপরে শিকলে তালা আঁটা, দরজার পাট থেকে ভেঙে খসে এসে শিকলটা ঝুলছে। অন্য ঘরটির দুয়ার সপাটে খোলা, কোনো ঘরে কেউ নেই, তালা দিয়ে সবাই পালিয়েছে। সবাই দাওয়ায় 7:30-এর চালের পুটলি নামিয়ে সন্ন্যাসী হিসেব আর কল্পনা দিয়ে ব্যাপারটার হদিশ পেতে লাগলো। সবাই যখন বেঁচে ছিল তখন সবাই পালিয়েছে, সোনাবউ উঠান শুদ্ধ না, অনেকে যখন মরে গিয়েছিল তখন পালিয়েছে বাকি যারা ছিল? কোথায় পালিয়ে মরেছে বাড়ির সবাই, সোনাবউ উঠান শুদ্ধ? ভাবতে ভাবতে, ঝিমোতে ঝিমোতে, একসময় দাওয়া থেকে হুমড়ি খেয়ে উঠোনে পড়ে সন্ন্যাসী নিঃশব্দে মরে গেল।